কই থেকে আসে ভাইরা জানেন, আল্লাহ জানে ভাই। কই থেকে আসছে ভাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বুদা হ্যাঁ মালানি ভাই, এ খেলে দেন তোর গালি দেন ভাই, বন্ধে এ গ্যাং আলমপত্র রেপ করবো, গালি দেন শালা ভাই, কুত্তার বাচ্চা নাম্বার থ্রি বান্দে ভাই, এ পোলা, তোর মা আলমপত্র একটা গালি দেন লেশকা, তোর ভাই। মা একটা লেশকা, তো তোর মা ভাই চাকরি আমি করে এতক্ষণ তারপর কথা গেম খেলাইতে বলতেছিলাম, আসবে, বুদা তোমার বাবা আজকে ভাই প্রথম আজকে গেম তুমি খেলতেছি আগের আর কি কাজে পাবজি ব্যস্ত ভাই। থাকো, তো পাবজি তে আইসা ভাই আপনি এরকম করতেছেন, বুঝলাম না ভাই। এরকম সবাই কি এরকম ভাই পাবজি প্লেয়াররা? তোমার মার পাবজি তোমার মার দিয়ে বলে দেবো, প্রথম দিন আসছো শুনে নাও, তোমার মার দিয়ে পাবজি বলে দেবো, কুত্তার বাচ্চা বান্দে পোলা, বুদা মারানের ছেলের নাম্বার দিবে এনিমি সে আমার নাকি কাছে আজ এনিমি, প্রথম আসছে, বুদা মারানের ছেলে, বুদা মারানের ছেলে কুত্তার বাচ্চা, ঠিক আছে ভাই, নাম্বার থ্রির মাইরে চুরি মারান মারান মারান, সে নাকি আজ প্রথম আসছে, বুদা লেস লেস মারানের লেস। ছেলে, বুদা মারানের ছেলে সে নাকি আজ ভাইরা প্রথম উঠায় আসছে কেমনে ভাই? মাইরে চুরি, উঠাই কেমনে তোর মাইরে চুইতে চুইতে উঠাই, হ্যাঁ ভাই, আমার বাসায় পাখি আছে এক জোড়া ভাই, লাভ বার্ড আছে। মানে আমি যখন স্ট্রিম করি এদের মাথা তখনই বেশি জোরে আর কি, মাথা আর কি পাগল হয়ে যায়, তখন কারো চিল্লাইতে মন চায়। আমি যখন স্ট্রিম আছি তখন কেন জানি বুঝি না আমার সাথে শত্রুতা আছে মনে হয় ওদের। হ্যালো পূর্ণিমা, তোমার বোদা মারতে চাই, হ্যালো পূর্ণিমা, তোমার বোদা দিয়ে আমি আমার বাচ্চা বের করতে চাই, ভাই পূর্ণিমা, ভাই পূর্ণিমা আমি এরই কি তোমার চলতেছে? সন্তানদের পিতা হতে চাই, পূর্ণিমা, ও শেট তোমার ভাই, তোমার বোদা দিয়ে আমার বাচ্চা বের করতে চাই, ভাই এরা দি ভাই শয়তানের পূর্ণি হাড্ডি ভাই, ভাই কি একটা। এনে ফাকাস ভাই, আপনি কি র্যান্ডম পড়ছেন নাকি ভাই, এভাবে গাড়ি দিতেছেন যে ভাই, ভাই দরকার কি হইলে ভাই, তোমার, দরকার হইলে তোমার পুটকি মেরে আমি তোমাকে আমার সন্তানের মা বানাবো, তোমার কি কোনো প্রবলেম আছে, নাম্বার টু মাদার চোদ, হ্যালো নাম্বার ফোর ভাই, এভাবে গালি দিয়ে না ভাই, ঠিক ভাই, বংশের পরিচয় দিতেছেন ভাই, তাদের ঠিক সবগুলারে গালি দিব, শালা বান্দির পোলা, বাইরে কোকরে তোর মাইরে যদি নাম্বার দিবি, তোর বইনের যদি নাম্বার টু, তোরে পুটি মারি, বান্দির পোলা, খানকির পোলা, মাগির শালা, কুত্তার নাম্বার থ্রি, তোর মারে যদি তোর মার বুদার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে, বাইরে সজীব আমরা সহ খাবো, শালা বান্দির পোলা, ভাই এগুলো মাগির পোলা, বাঙালি শালা বুঝছেন, বান্দির পোলা, নাম্বার থ্রি তোর মাইরে যদি, এগুলো বাঙালি। আরে কি ভাই এভাবে গালি দিতেছেন কেন ভাই, নাম্বার থ্রি আপনি কি ভাই টিম নিয়ে আসছেন না একা ভাই পড়ছেন, এই ছেলেটা এইভাবে গালি দিতেছে কেন ভাই, নাম্বার থ্রি এইটারে গালি দেন তো ভাই, আমি আর গালি দেওয়ার অভ্যাস করি নাই ভাই, ভালো চলে ভাই আমি। কি ভাই আপনার প্রবলেম কি ভাই, নাম্বার থ্রি খালি গালি দিতেছেন ভাই, নাম্বার থ্রি আপনার কিছু করেই নাই ভাই, আপনি আগে আগে গালি দিতেছেন নাম্বার থ্রি রে, দ্যাটস নট ফেয়ার ব্রো। রেকর্ডিং চলতেছে, তারা যে কি টাইপের কি বলবো আর, যাই হোক কথা বলি ওয়েট। তখন লেও গালি দিলেন ভাই, এখন ভাই নিজের টিমমেটকে গালি দিতেছেন, এটা ঠিক না নাম এনে ফাকাস ভাই, আপনার ক্লেনার নাম কি ভাই, আমি ওকে ওই আমার শুনবো, গাইড লাইতাছে বুঝছো, দাঁড়া আমি ওয়েট ওকে শুনবো, রেকর্ডিং ওর করতেছে। মাকে শুন দেবো, তোমার কি কোনো প্রবলেম আছে, হ্যাঁ ভাই অবশ্যই তো প্রবলেম না ভাই, আপনি গালি দিতেছেন আগে ইয়া ভাই, এটা ঠিক না ভাই। আপনার নাম কি ভাই, এনএফ মানে কি ভাই, মানে নটির নটির পোলা, পোয়া, নটির পোলা, হ্যাঁ হ্যাঁ নটির পোলা, চেনে এটা তো শিওর, মনে হয় না আমাদের চেনে ভাই, কুত্তার বাচ্চা, বাঁচা মনে কারণ। ভাই এখানে একটা লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, ঢুকো ঢুকো ঢুকো, লাস্ট ওয়ান একটা আছে, একটা আর এখানে একটা একটা করো এখানে পরে, একটা এখানে যায় না নাম্বার থ্রি ভাই, ওয়েট করেন একটু, ওয়েট করেন ওয়েট করেন ভাই, যায় না বলতাছি ভাই, পুরা মারবে, যারা কাবার দে কাবার দে ভাই রে, কাবার দে, পুরো যেতে না মারে ভাই রে, পুরো যেতে না মারে, সামনে আরো আরো আছে, আরো এনিমি আছে, কোন জায়গায়, কই কই সামনে, দেখছি ফুল স্কোয়াড, ফুল স্কোয়াড সাথে, ফুল স্কোয়াড,
সোজা কেন করছেন? আমার সামনে, আমার সামনে ঢুকেন, ঢুকেন এই করেন, দুইটা এই করে উপরে। আপনি এত বোকাচোদা ভাই, নাম্বার ফোর ভাই। হ্যালো নাম্বার ফোর ভাই, এখন চুপ কেন ভাই আপনি? ভাই আজান্দা শেষ হোক, এদের সাথে কথা বলতেছি, দাঁড়ান। আজান্দা শেষ হোক। হ্যালো নাম্বার ফোর ভাই, আপনি একটা খাঙ্কি ভাই, নাম্বার ফোর ভাই আপনি একটা খাঙ্কি। আচ্ছা নাম্বার ওয়ান ভাই, আপনি কি চিনেন নাম্বার ফোর ভাই রে? ও এই জন্যই গালাগালি করতেছে আই থিঙ্ক। হ্যাঁ হইতে পারে, এখন নাম্বার দুই শুরু হয়েছে। আর ও নাম্বার দুই মনে করতেছে আমি আর নাম্বার চার একসাথে, যে আমার গালাগালি করছে ওরা মনে করতেছে যে আমার গালাগালি করছে, এই কারণে যে আমি আর ও একসাথে হইতে পারে। দাঁড়ান দাঁড়ান, আগেই বলবো না। দেখছেন ভাই কেমনে ফালতুর মতো গালি দিছে নাম্বার ওয়ান ভাই, দেখছেন নাম্বার ফোর ভাই কেমনে গালি দিছে, দেখছেন ফালতু ছেলে ভাই। উঠ থেকে যে আসে এগুলো ভাই। হ্যাঁ ভাই বাঙালিদের এমন কেন ভাই, ভাই তাদেরকে খুব চুলকানো, খুব ভালো বলে। হ্যালো নাম্বার ফোর ভাই, তাদেরকে খুব ভালো বলছে, তাদেরকে খুব ভালো বলবে। ভাই আজান দিতেছে ভাই, মিউট করে দিছি ভাই, আজান দিচ্ছে তো, তো তাদের ফাল তারা ধুমায় গালাগালি করতেছে। দাঁড়ান আজান, কথা বলতেছিলাম তো ভাই, মাইক অফ ছিল ভাই, প্রথম খেলতেছি তো আজকে, তো মাইক কেমনে অফ আছে কেমনে অন করতে হবে। ভাই আমি বলতেছিলাম ভাই, আমার মাইক যে অফ এটা আমি খেয়াল করি মাত্র, খেয়াল করছি আমি বহুত কথা বলতেছি। আজকে প্রথম গেম খেলতেছি আর কি পাবজি ভাই, তো পাবজি দা এসে ভাই আপনি এরকম করতেছেন বুঝলাম না ভাই, এরকম সবাই কি এরকম ভাই পাবজি প্লেয়াররা? মার পাবজি তোমার মার বোদা দিয়ে বলে দেব, প্রথম দিন আসছো শুনে নাও, তোমার মার বোদা দিয়ে পাবজি বলে দেব। কাল দেখেন ভাই, দেখেন আপনার বংশের পরিচয়? আমি তোর বংশের শালা, তোর বাবা, তোর জন্ম সনদে তোর ডুপ্লিকেট বাবার নাম লেখা আছে শালা বান্দির পোলা। তোর মাকে গিয়ে বলিস আকাশ তোর বাবা ছিল, আকাশ তোর আব্বা ছিল বান্দির পোলা, আকাশ তোর বাবা ছিল, বাবা বাবা। ভাই আমার একটা জিনিস, আমার পাড়াটা ঢুসে দাও, আমার একটা জিনিস দরকার ছিল বাবা, কিনা দিন তো আমারে, আমার একটা জিনিস কিনা দিন। আসলে তো কোন তোমার মাকে চুদার জন্য কন্ডম কিনা দিবে ভাই, কিনা দিবে তোমার মাকে চুদবা, সমস্যা নাই কন্ডম কিনে দিব, তুমি চুদে নিয়ে তোমার মাকে ভাই রেকর্ড করেন, রেকর্ড করেন ভাই, আপনি রেকর্ড করে ভাইরাল করে দেন ভাই। কেন বলাস চালা বুঝছেন, কত কারা চা মার বান্দির বলারে মার চালা ভাই, রেকর্ড করেন, রেকর্ড করেন ভাই। মজা নিতেছেন কেন? আমি তো মিউট মাইরা দিছি ভাই, আমারও তো গালি দিছিল ভাই, প্রথম দিকে আমার গালি দিল না, নাম্বার টু নাম্বার থ্রি বইলাম মাইরা দিছিলাম। আপনার দেখি বটের মতো মুভমেন্ট ভাই, নাম্বার ফোর ভাই মার নটির বলারে মার, তার বাচ্চা বাচ্চা নটির ফা পান্দির ফা কুকুর বাচ্চা
আপনার মনে হয় বংশের পরে আবার আপনি কই থাকেন ভাই? আমি তোর আল্লাহ জানে মার ভাই, বুদার, জিজ্ঞেস করেন তো। আমি তোর মার বুদার ভিতরে ভাজাই না তে থাকে, ভাজাই না, চিনস বান্দির পোলা। তোর মার বুদার বাম সাইডে একটা থিল আছে, তোর মাকে গিয়া বলিস, শালা বেশ্যা মাগির পোলা। তোর মা বেশ্যা গিরি কইরা তোকে মোবাইল নিয়ে দিয়ে যাস, শালা বান্দির পোলা কে মারছে। ওকে আমি রিভাইভ নিমু না, ওকে এখন রিপোর্ট মারবো। সে মারেন ভাই, মারেন মারেন, আমি আসি ভাই আপনার সাথে, মারেন। আসলে মারা দিতেছেন? আল্লাহ এটা কি করলেন ভাই? এইভাবে গালাগালি করে বংশের পরিচয় দিবেন না, ঠিক আছে? নাম্বার চার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশের পরিচয় এভাবে দিবেন না, ঠিক আছে? বিকজ সবাই আপনার মতো, সবাই আপনার মতো ন্যারো মাইন্ডেড না, ঠিক আছে? সবাই আপনার মতো ন্যারো মাইন্ডেড না ব্রো। এন্ড কিচ্ছু বলার নাই আপনার। ভালো করছেন ভাই, ভালো করছেন, ভালো করছেন ভাই, আমি খুশি হয়েছি ভাই, ভালো করছেন, নাইস। সে এখন আর দৌড়াতে পারবে না, শেষ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আপনার মতো প্লেয়ারদের সাথে খেলার আমার মোটেও ইচ্ছাও নাই। আমি এমনিতেই গ্রিফিং খেয়ে যাব। ওকে ওকে ব্রো, থ্যাংক ইউ। আপনি না বললে জানতাম না ভাই, আচ্ছা প্রথম খেলতেছি তো পাবজি, তাই জানতাম না ভাই, আপনি জানাই দিলেন, নেক্সট টাইম মিস হবে না। আপনি লক হয়ে গেছেন, দাঁড়ায় আছেন নাকি ভাই? আপনি যদি, আপনি যদি ওর টিমমেট না হয়ে থাকেন ভাই, এটা রিপোর্ট দিয়ে দিয়েন কাইন্ডলি ওনাকে, উনি অনেক ভদ্র তো। অবশ্যই ভাই, অবশ্যই। ওকে ভাই, ওকে ভাই, অবশ্যই। না না, আমারও গালি দিছে ভাই, আমিও রিপোর্ট দিব না ভাই, প্যারা। ঠিক আছে, আমি তো মিউট মাইরা দিছি ভাই অনেক আগেই, দেখছেন ভাই, এখন মইরা চলে গেছে মনে হয় ভাই। লল, ভালো করছেন ভাই, ভালো করছেন ভাই, এটা নাম্বার ওয়ান ভাই। আপনি খুশি হয়েছেন ভাই? খুশি ভাই, আমি কিন্তু সেই খুশি হয়েছি ভাই, নাম্বার ওয়ান ভাই, আমি কিন্তু সেই খুশি হয়েছি ভাই। এন্ড ব্রো, সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে একটা কন্টেন্ট বানাইতে আসছিলাম, বাট উনি বাধ্য করলো ব্রো যে ওনার এই এই কথাগুলো, এই ব্যবহারগুলো আপলোড দিতে। এন্ড আপনার মতো কিছু বাঙালিদের জন্য, সব বাঙালিদের নাম খারাপ হয় সব জায়গায়, ঠিক আছে? তো ভাই নেক্সট টাইম দয়া করে করেন না কারো সাথে। ভাই কোকোইট, ভাই কোকোইট, এই এই নামে জি ভাই, লাইভ চলতেছে নাকি? জি ভাই, ফেসবুকে লাইভ চলতেছে আপাতত। কত ফলোয়ার ভাই? ফলোয়ার খুবই অল্প, বাট যা আছে এনাফ ভাই, ওনাকে, ওনার পরিচয়টা তাদের সামনে তুলে ধরার জন্য এনাফ ব্রো। অ্যাকচুয়ালি কাহিনী হয়েছে, নাম্বার যে চার নাম্বার যে ব্যক্তিটা আছে, উনি রীতিমতো গালাগালি, যত ধরনের বাজে ওয়ার্ড আছে সব ইউজ করতেছে। দেন আমি মাইক খুলে বললাম, মানে আমাকে নিয়ে, মানে আমি ড্যামশিওর নাম্বার দুই ভাইয়ের বা যাই না কারোর সাথে আসছে কিনা, র্যান্ডম হইতে পারে, রীতিমতো সবারে গালাগালি করতেছে। তো আমি বললাম যে ভাই গালাগালি করতেছেন কেন, সে উল্টা আমার উপরে চড়ে বসছে, নানা অভদ্র ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি করছে। সো এইগুলো জাস্ট রেকর্ড করলাম, দেন ওকে, ওনাকে মেরে ফেললাম। আমার মারার ইচ্ছা ছিল না, বাট লাস্টের কিছু কথাগুলো আমি নিতে পারিনি, দ্যাটস ওয়াই আমি মেরে দিছি। হ্যাঁ ভাই, নাম্বার চার আইডিটা কপি করবো, দাঁড়ান ম্যাচটা শেষ হোক, আইডিটা কপি করতেছে। ওরা তিনজনই একসাথে, কাহিনী দেখছেন ভাই, ওনারা তিনজন একসাথে খেলতেছে। ওকে ব্রো, রিপোর্ট ডান। আইডিটা হচ্ছে জি ভাই, আইডিও নেওয়া শেষ, রিপোর্টও দেওয়া শেষ। জানি আপনার কিছুই হবে না, বাট আমার পার্সপেক্টিভে আমি যা রেকর্ড করছি, যে ধারণ করছি, আমি ওটুক মানুষের সামনে তুলে ধরবো, তারা এটা বাংলাদেশ ভাই, কিছু হবে না তেমন কিছু, উনি উনি উনার হিসেবে কিছু করেও নেই, যদি ওইভাবে কিছু ধরা হয় মানুষ ধরে, বাট তার পরিচয়টা সামনে আসা উচিত যে সে অ্যাকচুয়ালি কেমন। বাঙালি তো ভাই আসলে কয়েকজনের জন্য সবাই খারাপ হয় ভাই, ঠিক আছে? We'll be right back.